ছোটবেলার সেহরিগুলো কিন্তু খুব সুন্দর ছিল আর মজারও ছিল। আব্বু আম্মু ডেকে দিত, আবার অনেক সময় ডাকতো না, আর যেদিন ডাকতো না আমি কিন্তু ঘুম থেকে উঠে অনেক কান্নাকাটি করতাম। তো যাই হোক, আজকে কিন্তু আপনাদের ভাইয়া আমাকে একটা মজার ভর্তা বানিয়ে খাওয়াবে, তাও আবার সেহরির সময় রাত 3টায় পাটায় বেটে সে আমার জন্য ভর্তা বানাবে। তো চলুন আজকে দেখি সে আমার জন্য কি ভর্তা বানায়, তাও আবার পাটায় বেটে। সত্যি মা মারা যাওয়ার পর থেকে এই মানুষটা খুব বেশি আগলে রাখে আমাকে। তো চলুন কথা না বাড়িয়ে ব্লগটি দেখা যাক। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, আই হোপ সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো সেহরির জন্য আমি এখানে রেডি করব সব কিছু, তো এটাই আপনাদের সাথে আজকে শেয়ার করব যে আমি সেহরির জন্য কী কী করছি। এখানে আপনাদের ভাইয়া একটা মুরগি এনেছে, সেটাকে আমি কেটে অর্ধেক রান্না করব আর অর্ধেক ফ্রিজে রেখে দিব। যেহেতু আমরা দুইজন টোনা আর টুনি, আমাদের কিন্তু এত বেশি রান্না বাড়া লাগে না। রান্না বাড়া এত বেশি বলতে আমাদের অনেকগুলো আইটেম করা হয়, কিন্তু দেখা যায় যে অল্প অল্প করে করা হয়, যেহেতু দুইজন মানুষ টোনা আর টুনি, এই যে বললাম। তো এখানে মুরগিটাকে আমি ভালো করে কষিয়ে নিব, আমার কিন্তু মুরগি খেতে অনেক ভালো লাগে, এটা আমি এর আগেও তোমাদেরকে বলেছি। মুরগি আমার সব থেকে পছন্দের একটা খাবার। তো এখানে আমি মুরগিটা রান্না করে নিচ্ছি, আর আমি কিন্তু আমার সব কাজ একা হাতেই সামলাই, আর তোমাদের ভাইয়া যখন বাসায় থাকে ও আমাকে অনেক বেশি হেল্প করে। আলহামদুলিল্লাহ মানুষটা কিন্তু আমাকে প্রচুর হেল্প করে। আজকে তোমাদের ভাইয়া কিন্তু আমাকে ভর্তা বানিয়ে খাওয়াবে, তো ব্লগের শুরুতেই কিন্তু বলে দিয়েছি। আর শুটকির ভর্তা বানাবে, যেটা আমার অনেক বেশি পছন্দ। আম্মু মারা যাওয়ার পর থেকে তেমন একটা ভর্তা খাওয়া হয় না, ওই ভাইয়ার বাসায় গেলে ভাবি যদি একটু খাওয়ায়, কারণ আমি তো আর ভর্তা বানাতে পারি না বাবুকে নিয়ে। কথা বলতে বলতে রান্না করে ফেললাম, তারপরে এই যে এখানে একটু পিঠা বানাবো, কলার পিঠা। এটা কার কার পছন্দ অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবা, আমার কিন্তু খুবই ভালো লাগে, আর তোমাদের ভাইয়াও কিন্তু এই পিঠাটা অনেক পছন্দ করে। আর আমি সব কিছুতেই চিনি একটু কম খাই, এটা আরেকটা জিনিস, তোমাদের ভাইয়া চিনি বেশি খায়, আমি কম খাই, তো আমাদের জন্য এই জিনিসটা একটু প্রবলেম হয়ে যায়। যাই হোক, এটা আমরা ম্যানেজ করে নিই দুইজনের একজন, হয়তো বা আমি আমার টেস্টটাকে একটু চেঞ্জ করি, হয়তো বা সে তার টেস্টটাকে চেঞ্জ করে একটু খেয়ে নেয়, কিছু তো আর করার নেই। যাই হোক, এখানে অনলাইন থেকে হোমমেড একটা স্যালারেক অর্ডার করেছি, সেটা এসেছে, এটা ইয়াশাকে খাওয়াবো, দেখি কেমন। অবশ্যই যদি ভালো হয় তোমাদের সাথে কিন্তু শেয়ার করব। আর প্যাকেটের পিছনে সব নিয়ম দেওয়া আছে, যেহেতু ইয়াশা বাহিরের আলগা কোনো দুধই খায় না, তো ওকে আমি পানি আর যে কোনো একটা ফল, কলা বা যে কোনো অন্য কোনো ফল দিয়ে খাওয়াবো। তারপরে এখানে তোমাদের ভাইয়া কিছু বাজারও এনেছিল, সেগুলো আমি হচ্ছে একটু উঠিয়ে নিব। যেমন চিড়া এনেছিল, এটা আমার তো প্রতিদিনই লাগবে, এখন যেহেতু রোজা দই চিড়া খাবো। তারপর এখানে গুড় এনেছে, চিনি এনেছে, যেগুলো চিনি আছে তারপরেও নিয়ে আসছে। বেগুনের জন্য হচ্ছে বেগুন নিয়ে আসছে। তারপর আমি তোমাদের ভাইয়াকে একটু বুট রান্না করে দিলাম, ওই বুটটা খুবই পছন্দ করে, সোলাটা, ও রোজার দিনে এটা অনেক খায়, দেখা যায় যে সন্ধ্যার পর যখন ইফতার করে তারপরেই খায় বা অফিস থেকে এসে খায়। তারপর এখানে ক্লিপটা নিতাম না, আমি সচরাচর নামাজের ক্লিপগুলো কখনোই নিই না, কিন্তু এখানে ইয়াশা ওর বাবার দিকে এমনভাবে তাকাচ্ছিল, আমার ছোটোবেলার কথা মনে পড়ে যাচ্ছিলো, এই দেখো ও নামাজ পড়ছে, মানে এরকম করছে ওর বাবাকে দেখে দেখে। খুবই ভালো লাগে এই দৃশ্যগুলো আমার। ওর বাবাকে ডাকে, ওর বাবা যদি ওর সাথে কথা না বলে ও কিন্তু কান্না করে দেয়, ওভাবে কেন বাবা কথা বলছে না। ওর কান্না শুনেই আমি গিয়েছি যে কেন কান্না করছে, যেয়ে দেখি ওর বাবাকে ডাকছে। তারপরে এই যে অনলাইন থেকে অর্ডার করেছিলাম ওই স্যালোয়ারটা, আমি কলা মিশিয়ে রান্না করে দিচ্ছি ইয়াশাকে, এখন এটা আমি ইয়াশাকে খাওয়াবো। মাশাল্লাহ, এটা কিন্তু ইয়াশা খুব মজা করে তৃপ্তি করে খেয়েছে, আলহামদুলিল্লাহ। তারপর এখানে আমি তোমাদের ভাইয়া একটু শরবত নিলাম, শরবত ছিল ইফতারের পর যেটা খেয়েছিলাম, ওই শরবত ফ্রিজ একটু ছিল, এখান থেকে নিয়ে এসে আমি বললাম চলো এটা খেয়ে ফেলি, থাকলে শুধু শুধু নষ্ট হবে। তারপর সোলা খাচ্ছিলো আর আমি হচ্ছে শরবতটা খেয়ে নিচ্ছিলাম। আর এই যে আমার শেফ, তোমাদের তো বললামই সে আমার জন্য ভর্তা বানাবে, এই যে সে প্রিপারেশন নিচ্ছে, তখন বাজারে রাত 3টারও বেশি, সেহরির টাইম অলমোস্ট হয়ে যাচ্ছে। হঠাৎ করে আমি বলেছি যে আমার ভর্তা খেতে ইচ্ছে করছে, দেখি সে সুন্দর করে শুটকির ভর্তা বানাচ্ছে। আর এটা ছিল লইটা শুটকি, লইটা শুটকি কিন্তু আমাদের কক্সবাজার থেকে আনা হয়, এখন বেশিরভাগ ঢাকা থেকেই কেনা হয়, কক্সবাজার থেকেও আনা হয় মাঝে মাঝে।
তারপরে এখানে এসে এখন ভর্তা বানাবে, আর আমি মেয়ের সাথে এসে মজা করছিলাম যেহেতু আমি ভর্তা বানাতে পারি না। আর এই দেখো রাতের 3টা বাজে আর এই দুষ্টু মেয়ে এখনও ঘুমায় না, ও ঘুমিয়েছে 4:30টার দিকে, আমাদের সেহেরি খাওয়া শেষ হয়েছে তারপর সে ঘুমিয়েছে, এত দুষ্টু হয়েছে একদমই রাতে ঘুমাতেই চায় না। আর কালকে যেহেতু তার দাদি আসবে সেজন্য তার আরও বেশি ঘুম নেই, যে দাদি চলে আসছে আমি আর ঘুমিয়েই বা কী করব, আম্মু তো দাদি আসলে আমাকে কিছুই বলবে না, বকাও দিবে না। যাই হোক, তার এই আনন্দ নিয়েই সে যে পাগলের সুখ মনে মনে সে এখন খুব হ্যাপি আছে। আর আমার না খুব বেশি ভালো লাগে ইয়াশা যখন আমার সাথে সেরকম লেগে থাকে বা মজা করে, মনে হয় আমার মার সাথে আমি এমন করতাম এই জন্য ও আমার সাথে এখন এমন করে। যাই হোক, রান্নাঘরে এসে দেখি স্যার তো একদম সব কিছু রেডি করে ফেলছে অলমোস্ট ভর্তা শেষের দিকে। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাকে এমন একজন কেয়ারিং হাজব্যান্ড দিয়েছে, আসলে সবার ভাগ্যে এরকম কেয়ারিং হাজব্যান্ড থাকে না, ও আমাকে অনেক বেশি ভালোবাসে, অনেক বেশি কেয়ার করে, এই জিনিসগুলো আমার কাছে অনেক ভালো লাগে। আর সবচেয়ে বড় কথা, ভালোবাসা তো সবাই দিতে পারে কিন্তু ইচ্ছের মূল্য কিন্তু সবাই দিতে পারে না, যেমন আমার যে কোনো কিছু ইচ্ছে হলে ওই জিনিসগুলো সুন্দরভাবে গুছিয়ে মেনটেন করে, এই জিনিসটা আমার কাছে খুবই ভালো লাগে। তো সব কিছুর জন্য আল্লাহর দরবারে অনেক অনেক শুকরিয়া আদায় করি। তারপরে এই যে বলেছি না 4:30টায় ঘুমিয়েছে, সেই যে আমাদের সেহেরি খাবো আমরা এখন, তখন সে ঘুমাবে, মানে 4:30টার একটু আগে হয়তো বা সে ঘুমিয়েছে। তারপরে এই যে এলো ভনীয় ভর্তা, তোমাদের ভাইয়া বানাইছে, আমার কাছে এত মজা লাগছে, আসলে ওর ভর্তা বানানোর হাত খুবই মজার, ও কিন্তু অনেক ভালো রান্না করতে পারে। তোমাদের ভাইয়া আগে একা একা থাকতো তো এই জন্য ও সব কিছুই রান্না করতে পারে, তো ওর রান্না বেশ মজা। আমি খুব তৃপ্তি করে ভাতটা এখানে খেয়ে নিচ্ছিলাম, যেহেতু রোজা রাখবো বেশিই খেতে হবে, সারাদিন কিছু খাবো না, তো আর ভর্তা দেখে তো আমি 2 প্লেট ভাত খেয়েছি শুধু ভর্তা দিয়েই, মাংসর কোনো নামই ছিল না, কারণ ভর্তা আমার খুবই পছন্দ। তো কার কার ভর্তা পছন্দ অবশ্যই কিন্তু বলবে। তারপর এখানে আমি একটু মাছও রান্না করছিলাম, সেটা আর ভিডিও করা হয় নাই, মাছটা দিয়ে আমি একটু খেয়ে নিব, তো আমি আর মাংস খাইই নাই, মাছ আর হচ্ছে ভর্তা দিয়েই আমি ভাত খেয়েছি। এটা হচ্ছে ছিল রুই মাছ, আমার রুই মাছ খুব ভালো লাগে খেতে, পছন্দ না বাট ভাল লাগে খেতে। তারপরে এই যে খাওয়া দাওয়া শেষ করে মেয়েদের যে কাজ সব কিছু গুছিয়ে রাখা, ডাইনিং অ্যান্ড সব কিছু, যদিও আমি ডাইনিংয়ে খাই নাই, খাটে বসে খেয়েছি আসার জন্য, যেহেতু একা ঘুমাচ্ছিল রুমে আমরা দুইজনই খাটে বসে খেয়েছি। তারপরও সব কিছু মুছে টুছে ফার্নিচার রাখছিলাম যেন সকালে দেরি করে উঠলেও, যেহেতু রোজার দিন কাজ যেন বেশি একটা না থাকে, খারাপ লাগবে না তাহলে, সব কিছু গুছানো থাকলে জাস্ট উঠে রান্না করে ফেলবো। তো এই ছিল আমাদের আজকের ব্লগ, সবাই অবশ্যই বলবে আমাদের আজকের ব্লগটা কেমন লাগলো, আমাদের সেহরির দ্বিতীয় রমজানের সেহরির ব্লগটা তোমাদের সাথে শেয়ার করলাম। আর এখন থেকে তো বলেছি রোজার মধ্যে বেশ কয়েকটা ব্লগই তোমাদের জন্য থাকবে, তো যাই হোক সবাই কিন্তু আমাদের ব্লগগুলো দেখবা, একটাও মিস করবা না। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর আমাদের জন্য অনেক বেশি দোয়া করবে, আল্লাহ তাআলা যেন আমাদেরকে ভালো রাখে, সুস্থ রাখে। আর অবশ্যই কবরবাসীদের জন্য অনেক অনেক দোয়া আমি তো করি, কারণ আমার মাও কবরে আছেন। আর সবার কাছে একটাই অনুরোধ, সবাই আমার মায়ের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।